ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ততে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রছাত্রীদের জন্য যারা বাংলা মিডিয়াম ইস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং এই যে পরিবেশ ও বিজ্ঞানের এই চ্যাপ্টারটা কিন্তু টেট যারা পরীক্ষা দেবে প্রাথমিক পর্যায়ে ডিসেম্বর মাসে দুহাজার হাজার বাইশের ঠিক তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কেন এটা ওই ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত যে বিজ্ঞানের পরিবেশ বিজ্ঞান যে বইটা আছে সেই বইয়ের পিছন দিক থেকে পরিবেশগত ভাবে অনেকগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ আরম্ভ করা যাক কথা না বাড়িয়ে খাদ্য সংশ্লেষের জন্য পত্ররন্ধ্র দিয়ে যে গ্যাসটি প্রবেশ করে খাদ্য সংশ্লেষ মানে খাদ্য তৈরির জন্য মানে আর সালোক সংশ্লেষের জন্য আর কি এই খাদ্য সংশ্লেষের কথাটা বলা হচ্ছে সালোক সংশ্লেষের পরিবর্তে মানে সালোক সংশ্লেষের জন্য যে খাদ্যপত্রর অন্ধর দিয়ে যে গ্যাসটি প্রবেশ করে সালক সংশ্লেষ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করার জন্য সেই গ্যাসটার নাম কি অপশান এ কার্বন ডাইঅক্সাইড অপশান বি অক্সিজেন অপশান সি হাইড্রোজেন অপশান ডি কার্বন মোন অক্সাইড সঠিক উত্তরটা হলো কার্বন অক্সাইড আমাদের বাতাস থেকে শুষে নেয় গাছ এটা আমরা জানি শুষে কখন না এটা শালক সংশ্লেষ প্রক্রিয়া গাছ খাদ্য তৈরির সময় বাতাসে মুক্ত করে এই যে সালক সংশ্লেষ প্রক্রিয়া আমি যেটা বললাম আহ সেটা করার সময় বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড এবং বাতাসে মুক্ত করে অক্সিজেন এখানে অপশন ছিল কার্বন অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন আবার পরিবেশে ফিরিয়ে দেয় পরিবেশকে শুদ্ধ করে আর যেটা শোষণ করে নেয় সেটা হচ্ছে পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হলো পৃথিবীতে যত রকম জীব আছে জীব বলতে এটা প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ দুটোকে মিলিয়েই বলা হচ্ছে তাদের মধ্যে উদ্ভিদের কত শতাংশ রয়েছে উদ্ভিদ কত শতাংশ রয়েছে অপশান এ ফর্টি নাইন পার্সেন্ট অপশান বি সিক্সটি নাইন পার্সেন্ট অপশান সি সেভেন্টি নাইন পার্সেন্ট অপশান ডি নাইনটি নাইন পার্সেন্ট তাহলে মোট যে জীব আছে প্রাণী এবং উদ্ভিদ মিলে তার মধ্যে উদ্ভিদের সংখ্যা হচ্ছে উদ্ভিদের পরিসংখ্যা শতকরা হচ্ছে নিরানব্বই শতাংশ তাহলে চিন্তা করো যেহেতু এত আমরা বিভিন্ন রকমের প্রাণী রয়েছে তাদের থেকে উদ্ভিদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি শতকরা হিসাবে নিরানব্বই শতাংশ হচ্ছে উদ্ভিদ এবং এক শতাংশ হচ্ছে প্রাণী তাহলে উদ্ভিদের সংখ্যা বেশি আছে বলেই আমরা বেঁচে থাকতে পারি অরণ্যের উদ্ভিদরা হলো অপশান এ উৎপাদক অপশান বি খাদক অপশান সি বিয়োজক অপশান ডি পরিবর্তক তাহলে অরণ্যের উদ্ভিদরা কোনটির মধ্যে পড়বে উৎপাদক উদ্ভিদরা উৎপাদকের পর্যায়ে পড়ে অরণ্যের পরের প্রশ্ন অরণ্যের প্রাণী হলো কারা না অরণ্যের প্রাণী না হলো অপশান এ হচ্ছে উৎপাদক অপশন বি খাদক অপশান সি বিয়োজক অপশান ডি রূপান্তরক তাহলে প্রাণীরা পড়ছে কিন্তু খাদকের মধ্যে খাদকের মধ্যে হচ্ছে প্রাণীরা প্রাণীরাই উদ্ভিদ জিনিস উদ্ভিদ খেয়ে উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে প্রাণীরা জীবন ধারণ করে খাদ্য এবং খাদকের সম্পর্কের আরেক নাম খাদ্য খাদক সম্পর্কের আরেকটি নাম আছে বৈজ্ঞানিক নাম আছে যেটি অপশান এ খাদ্য শৃঙ্খল অপশান বি খাদ্য জাল অপশান সি খাদ্য উপাদান অপশান ডি সালক সংশ্লেষ তাহলে এর সঠিক উত্তরটা হবে খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলের মাধ্যমেই আমরা খাদ্য খাদকের যে সম্পর্ক সেটা আমরা বুঝতে পারি খাদ্য শৃঙ্খল পূর্ণ হওয়ার জন্য ঘাস ও ব্যাঙের মধ্যে যে জাতি যে জীবের অবস্থান হতে হয় মানে ঘাস এবং ব্যাঙের মধ্যে খাদ্যঘাতক সম্পর্ক হিসাবে খাদ্য শৃঙ্খলে যে আরেকটি জীবের অবস্থান হয় সেটা হলো কোনটা ব্যাঙ নিশ্চয়ই ঘাস খায় না তাহলে ঘাস কে খায় অপশান এ হচ্ছে ছাগল অপশান বি হচ্ছে ঘাস ফরিং ব্যাং নিশ্চয়ই ছাগল খায় না ব্যাং খায় ঘাস ফরিং ব্যাং ছোট পাখিও খায় না তার মানে এর ভিতরে সঠিক উত্তরটি হচ্ছে ঘাস ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটি গাছ ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটি গাছ অপশান এ গরান অপশান বি বট অপশান সি আম অপশান ডি কোনোটাই নয় ম্যানগ্রোভ অরণ্যে সমুদ্রের একবারে সমুদ্রে যে অংশটি নোনা অংশ সেইখানে এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় এখানে প্রচুর সামগ্রিক ঝড় আসে প্রচুর সামগ্রিক ঝড় একের পর এক এসে আসর মারে তো সেই বাতাসে সেই বাতাসের জোরগুলোকে বা বাতাসের সেই গতিকে অনেকটা অংশে কমে দেয় কমিয়ে দেয় সে তাই সেইগুলিকেই বলছে বাতাস ভাঙা গাছ সেই বাতাসের গতিকে কম করে দেয় কোন গাছটি আমরা দেখেনি গড়ান এটা সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় গড়ান গাছ সুন্দরী গাছ গড়ান গাছ এইগুলো হচ্ছে বাতাস ভাঙা গাছ কাঠবিড়ালি হলো এক প্রকার কাঠবিড়ালি আশা করি তোমরা সবাই দেখেছ এটা লম্বা ল্যাস থাকে তার খুব তাড়াতাড়ি গাছে উঠে যায় তাহলে কাঠবিড়ালি কি ধরনের প্রাণী অপশান এ পাখি অপশন বি সরীসৃপ অপশন সি স্তন্যপায়ী অপশন ডি পোকা তাহলে কাঠবিড়ালি আমরা জানি গায়ে লোম থাকে সুন্দর এটা স্তন্যপায়ীর একটা লক্ষণ এটা স্তন্যপান করে বাচ্চারা এই জন্য স্তন্যপায়ী পানি কাঠবাড়ি বাড়ি পর্ণমুচি বৃক্ষের অরণ্যে থাকে পর্ণমুচি মানে কি শীতকালে যে ধরনের উদ্ভিদ গাছের পাতা ত্যাগ করে দেয় আবার শীতের পরবর্তীকালে সেই পাতা আবার তাদের গাছের দরমা সেই ধরনের গাছকে বলা হয় পর্ণমুচি গাছ তাহলে পর্ণমুচি গাছের অরণ্যে থাকে কি জন্তু অপশন এ তুষার চিতা অপশান বি লাল পান্ডা অপশান সি বাঘ অপশন ডি খাড়ির কুমির খাড়ির কুমির তো হবেই না এই তুষার পর্ণমুচি অরণ্য থাকে বাঘ থাকে পর্ণমোচী অরণ্যে পর্ণমোচী অরণ্যে কিন্তু বাঘ বিশেষ করে লেপার নেগড়ে বাঘ দেখতে পাওয়া যায় ঘাস জাতীয় গাছের অরণ্যে দেখা যায় যেখানে ঘাস খাদ্য হিসেবে থাকে সেখানে দেখা যায় কি তুষার চিতা এগুলো মাংসাশী প্রাণী এইগুলো ঘাস জাতীয় অরণ্যে থাকবে না ভোঁদর ভোঁদর থাকতে পারে গাছ কিছু খায় বেইজি এক শৃঙ্গ গন্ডার অপশন সি অপশন ডি হচ্ছে বেজি তাহলে কারেক্ট অপশনটা হচ্ছে ঘাস জাতীয় গাছের অরণ্যে দেখা যায় এক শৃঙ্গই গন্ডার গন্ডার কিন্তু নিরামিষ এবং ঘাস খেয়েই থাকে লম্বা লম্বা ঘাস খুব উঁচু উঁচু ঘাস হয় সেইগুলো খেয়েই থাকে এক শৃঙ্গ গণ্ডার আমাদের এখানে কাজিরঙ্গা যে অভয়ারণ্য আছে সেখানে এক শৃঙ্গ গণ্ডার দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত এই ম্যানগ্রোভ অরণ্য কোন জায়গাতে অবস্থিত সেটি সম্বন্ধে বলা হচ্ছে অপশান এ হিমালয় অপশন বি সুন্দরবন অপশন সি মরুভূমি অপশন ডি কোনোটাতেই নয় কিন্তু এখানে হয় হিমালয়ে থাকে না ম্যানগ্রোভ অরণ্য এটা থাকে সমুদ্রের ধার মানে পার্শ্ববর্তী অঞ্চলে সেটা হচ্ছে সুন্দরবন অ্যান্সার হবে এটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দরবনটাই অ্যান্সার মরুভূমিতে গাছ থাকে না কোনোটাতেই নয় এটা ঠিক নয় তাহলে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় একটি অরণ্যের উদাহরণ একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি হেক্টর জমিতে নাইট্রোজেন সরবরাহ করে তাহলে গাছের মূল দিয়ে যে নাইট্রোজেনটাকে ধরে রাখে সেটা কত শতাংশ না কত কেজি না সারা বছরে প্রতি হেক্টর জমিতে একটি ম্যানগ্রোভ গাছ যেগুলি সমুদ্রের ধারে থাকে সেটা নাইট্রোজেন সরবরাহ করে বা নাইট্রোজেন মাটিতে জমিতে নাইট্রোজেন ধরে রাখে জমিতে সেটা কত কেজি ছাব্বিশ কেজি বত্রিশ কেজি সাতচল্লিশ কেজি না নিরানব্বই কেজি সঠিক অ্যান্সারটা হচ্ছে সাতচল্লিশ কেজি সাতচল্লিশ কেজি নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখে মাটির মধ্যে এই ম্যানগ্রোভ একটি ম্যানগ্রোভ গাছ প্রতি বছরে। প্রাচীন মিশরীয়রা পোড়া বাসনপত্র অলঙ্কৃত করতে কোন ধাতুর ব্যবহার করত। কোন ধাতুর ব্যবহার করত প্রাচীন মিশরিয়া মিশরীয়রা অপশান এ লোহা অপশান বি তামা অপশান সি জিংক অপশান ডি কোনোটাই না তারা তামা ব্যবহার করত। তামার যৌগ ব্যবহার করত প্রাচীন মিশরীয়রা তারা তামার সেখান থেকে খনন কার্যের পরে তামা পাওয়া গেছে তার মানে এর থেকে প্রমাণিত হয়ে তারা তামা ব্যবহার জানত প্রসাধনী সামগ্রী সুতিবস্ত্র ইত্যাদি কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় তাহলে সুতিবস্ত্র প্রসাধনী সামগ্রী রঙ আর কি এবং সুতিবস্ত্র ইত্যাদির কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা রঙ করার জন্য অপশানগুলো দেখে নেব জল অপশান বি সোডিয়াম ক্লোরাইড অপশান সি সংশ্লেষিত জৈব রঞ্জক অপশান ডি কোনোটাই নয় এখানে জল তো নয় সোডিয়াম ক্লোরাইডও নয় সোডিয়াম ক্লোরাইড মানে লবণ তাহলে এখানে যেটা পড়ে থাকছে সংশ্লেষিত জৈব রঞ্জক পদার্থ যেটা সুতি এবং প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হয় একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে এর আগেরটা ছিল নাইট্রোজেন এটা হচ্ছে সোডিয়াম কত কেজি সোডিয়াম সরবরাহ করে মাটিতে অপশান এ টোয়েন্টি ছাব্বিশ কেজি অপশান বি বত্রিশ কেজি অপশন সি সাতচল্লিশ কেজি অপশন ডি নিরানব্বই কেজি চলি বত্রিশ কেজি সোডিয়াম আবদ্ধ করে এই ম্যানগ্রোভ জাতীয় গাছ প্রতি বছরে প্রতি হেক্টরে বত্রিশ কেজি একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি হেক্টর জমিতে ক্যালসিয়াম সরবরাহ করে আগে ছিল নাইট্রোজেন তারপর সোডিয়াম তারপর হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম কত কেজি সরবরাহ করে প্রতি বছর একটি ম্যানগ্রোভ গাছ অপশান এ ছাব্বিশ কেজি অপশান বি বত্রিশ কেজি অপশান সি সাতচল্লিশ কেজি অপশান ডি নিরানব্বই কেজি তাহলে এই নিরানব্বই কেজি ক্যালসিয়াম সরবরাহ করে একটি ম্যানগ্রোভ গাছ প্রতি হেক্টর জমিতে প্রতি বছর নিমাতা রোগ ধরা পড়ে কোন দেশে নিম্মাতা একটা রোগ সেটা ধরা পড়ে কোন দেশে অপশান এ ভারতে অপশান বি চীন অপশান সি জাপান অপশান ডি বাংলাদেশ তাহলে এই রোগটি ধরা পড়ে প্রথমে জাপানে মিনামাতা রোগটির জন্য দায় ধাতুটি যে ধাতুটির জন্য এই রোগটি হয় যে ধাতুটি বেশি থাকার জন্য এই মিনামাতা রোগটি হয় সে ধাতুটির নাম কি অপশান এ হচ্ছে আর্সেনিক অপশান বি পারদ অপশান সি ফ্লোরাইড অপশান ডি কোনোটাই নয় কারেক্ট অ্যান্সারটা হচ্ছে পারদ পারদ ভেসে থাকার জন্য এই মিনামাতা রোগটি হয়ে থাকে আচ্ছা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এই রকমের ভিডিও আমি এই করলেই আমি এর পাবলিশ করলি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকের মৃত্যু সম্ভাবনা থাকে তাহলে খনির মধ্যে আবদ্ধ গ্যাসের মধ্যে কোন গ্যাস থাকলে মানুষ মারা যেতে পারে অপশান এ কার্বন মনোক্সাইড অপশন বি নাইট্রোজেন অপশন সি অক্সিজেন অপশন ডি হাইড্রোজেন তাহলে এইটা হচ্ছে কার্বন মনোক্সাইড খনির মধ্যে কার্বন মনোক্সাইড জমে থাকে এই এইটা জমে থাকার জন্য এ মানুষের মৃত্যুও হতে পারে ঠিক মতো যদি এর প্রিভেনশন না নেওয়া হয় তাহলে মানুষের মৃত্যু হতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ আর জানাচ্ছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং পরীক্ষা ভালো করে দেবে এই কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি একটা লাইক শেয়ার করবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ